নমস্কার যুক্তি তর্ক সঙ্গে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার ঐতিহাসিক মুহূর্ত ছয় মার্চ গঙ্গার তলা দিয়ে সাতচল্লিশ সেকেন্ডে মেট্রো চলল প্রধানমন্ত্রী কোচি কাঁচাদের সঙ্গে সফর করলেন একটা মাইল ফলক তৈরি হলো ইস্ট ওয়েস্ট মেট্রো তীর্থ জটিলতা জমি জট প্রযুক্তিগত সমস্যা রুট বদল এখনো অনেক কাজ বাকি কিন্তু প্রযুক্তির মাইল ফলক তৈরি হলো প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন বুধবার সকাল দশটায় মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে বার্তা আসলো আশা করবি আইসিডিএস কর্মী এবং অঙ্গনবাড়ি কর্মীদের বেতন বাড়ানো হচ্ছে সাড়ে সাতশো থেকে পাঁচশো টাকা বিভিন্ন ক্ষেত্রে আমি অত ডিটেলসে বলছি না আপনারা ফেসবুক পেজে গেলেই দেখতে পারবেন অর্থাৎ একদিকে যখন প্রধানমন্ত্রী গঙ্গার তলা দিয়ে মেট্রোর যাত্রাপথের সূচনা করলেন সেই সময় মুখ্যমন্ত্রী বার্তা দিলেন সন্দেশকালের নির্যাতিতাদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন বলে ঠিক আছে তার বার্তা মুখ্যমন্ত্রীর অবশ্য আবার আদালতে রাজ্য সরকারের মুখ প্রতিদিনই পড়ছে এর মধ্যে নতুনত্ব কিছু নেই হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে মুখ পুড়ছে ডিভিশন বেঞ্চে মুখ পড়ছে সুপ্রিম কোর্টে মুখ পুড়ছে কিন্তু তা সত্ত্বেও বারে বারে এমন এমন সব দাবি নিয়ে এমন এমন সব আর্জি নিয়ে উচ্চতম আদালতে রাজ্য সরকার যায় সাদা চোখে আইনের বিবিধ অলিগলিতে স্বচ্ছন্দ বিচরণ করার অভিজ্ঞতা না থাকলেও এইটুকু অন্তত বোঝা যায় যে আর্জিগুলো ধোপে না মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কি বলল নিয়ে রাজ্য পুলিশ হাইড এন্ড শেখ নিরপেক্ষ তদন্ত এবং মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য সিবিআই তদন্তই জরুরি আপনারা রায়টা পড়ে নিতে পারেন আপলোড করা আছে এবং মঙ্গলবার সাড়ে চারটের মধ্যে অর্থাৎ মার্চ মাসের পাঁচ তারিখ সাড়ে চারটের মধ্যে শেখ সাজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়ার কথা বলেছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং একই সঙ্গে এই সমস্ত মামলার নথি সিআইডি যাতে সিবিআইকে কে দিয়ে দেয় সেটাও বলেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন সিআইডি অফিসে ভবানী ভবনে পাক্কা দু ঘন্টারও বেশি সময় অপেক্ষা করে তারা খালি হাতে ফিরলেন কেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট গিয়েছিল সেই অভিষেক মানুষ সিংবি তিনি দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট বলেছেন না দ্রুত শুনানি সম্ভব নয় হাই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যম দিয়ে আসছে কিন্তু অ্যাডভোকেট অন রেকর্ড যিনি আছেন রাজ্য সরকারে তিনি সিআইডির আধিকারিকদের জানান যে সুপ্রিম কোর্টে মামলাটা পেন্ডিং আছে সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সিদ্ধান্তে কোন স্থগিতাদেশ দেয়নি কি করে বললেন অ্যাডভোকেট অন রেকর্ড যে মামলাটা পেন্ডিং আছে অনেকে বলছেন এ তো আদালত অবমাননারই স্বামী ইডি প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছিল আদালত অবমাননার অভিযোগ তুলে হয়তো শুনানি হবে কিন্তু বুধবার বিচারপতি সঞ্জীব খান্না এবং মাননীয় দীপঙ্কর দত্ত ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে বলেই দিয়েছে যে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে যখন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হাইকোর্টে এই নির্দেশটা দিল তখন এটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কি দরকার যদি আপনাদের মনে কোনো ভয় না থাকে তলা তলা তাহলে ক্যামাক সিবিআই হাতে তুলে দেবেন শেখ শাহজাহানকে কি করেছে শাহজাহান শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল কেউ কেউ তো সমাজসেবী পর্যন্ত বলে দিয়েছিলেন কিন্তু সন্দেশখালীর মাতৃশক্তির সম্মিলিত প্রতিরোধের মুখে শাসকদের এই কুযুক্তিগুলো ধোপে টেকে যেদিনকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার না আত্মসমর্পণ কিভাবে যাচ্ছিলেন দেখেছিলেন বসিরাট আদালতের চত্বরে কোন পুলিশ কর্মী তার হাত ধরেননি একেবারে শ্বে শুভ্র পোশাকে সজ্জিত মাফিয়া ডন শেখ শাহজাহান বীর দর্পে হেঁটে যাচ্ছে পুলিশকে কিরকম কাচুমাচু মাচু যুবু দেখাচ্ছিল তবে ওই সন্দেশখালী থানার আইসি নাকে ওসি তাকে বদলি করে দেয়া হয়েছে তাহলে এই শেখ শাহজাহানের যে এই দাপট সেই দাপটের মুখে অনুপ্রাণিত পুলিশ কার্যত সন্ত্রস্ত জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন তাই তো প্রধান বিচারপতি বলেছেন যে হাইড এন্ড সিক খেলছে কি করে সিআইডি তদন্ত করবে আমি এখনো মনে করি সিআইডি কে যদি অফিসার আছেন সিআইডিতে যারা প্রফেশনাল এথিক্স মেনে কাজ করতে চান কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের হাত পা সবসময় বাধা ওই যে নীলাদ্রি বলে যে লোকটি নাইসা তাকে কিন্তু সিআইডি গ্রেপ্তার করেছিল এই নিয়োগ দুর্নীতি এক মাস সিআইডির হেফাজতে ছিল তারপর সিআইডির আইনজীবীর আদালতে গিয়ে কি বলল ওকে জামিন দিয়ে দেওয়া হোক ওর কাছে কিছু পাওয়া যায়নি তারপর তাকেই আবার ইরিনা সিবিআই গ্রেপ্তার করেছিল নিয়োগ দুর্নীতির তদন্তে তাহলে একজনকে এক মাস রেখে সিআইডি বাধ্য হলো ছেড়ে দিতে তারপর সে আবার নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়ে আমি এখনো মনে করি রাজ্য পুলিশের অধিকাংশ অফিসার কর্মী সৎ নিরপেক্ষভাবে সের দ্বারা উঁচু করে কাজ করতে চান কিন্তু তাদের হাত পা বেঁধে দেওয়া হচ্ছে রাজনৈতিক কারণে শাহজাহান এর হাতে গেলে তারপরে ইডির হাতে গেলে ভয় পাচ্ছেন কেন চোদ্দ তলা ক্যামাক স্ট্রিট ইতিমধ্যে ইডি তো শাহজাহানের বেশ কিছু প্রপার্টি বাজেয়াপ্ত করেছে যার বাজার মূল্য নাকি সাড়ে বারো কোটি টাকা হেফাজতে রাজ্য পুলিশের হেফাজতে শাহজাহান থাকেন কিন্তু ইডি সিবিআই এর হেফাজতে গেলে সেই রাজার হালে তো তিনি থাকতে পারবেন না জেরার মুখে ভেঙে পড়ে এমন এমন তথ্য তিনি বলে দিতে পারেন যাতে প্যান্ডোরার বাক্স খুলে যেতে পারে তাই না সিবিআই রাতে শেখ শাহজাহানকে তুলে দেওয়া যাবে না চলো সুপ্রিম কোর্ট কর্তাদের টাকা খরচ করে মনু পিছনে কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে শেখ শাহজাহানের মতো এক দুর্বৃত্তকে আড়াল করতে চাইছে রাজ্য প্রশাসন এই বার্তা কিন্তু রোটে গেছে সুপ্রিম কোর্টে রেহাই মিলল না এটা এমন কি গুরুত্বপূর্ণ বিষয় যে বি আবেদন জানিয়েছেন শুনতে শুনতে হবে হবে কেন কেন কি যাবজ্জীবন না মৃত্যুদণ্ডের রায় ঘোষণার বিরুদ্ধে আপিল করছেন শেখ শাহজাহান যার বিরুদ্ধে মাতৃশক্তি অভিযোগের ঝুড়ি খুলে দিয়েছিলেন উজার করে মনের কথা বলেছিলেন সেই শেখ শাহজাহানের কে নিয়ে তদন্ত তার তাদের গরিমসি গাফিলতি গ্রেপ্তার করতে পঞ্চাশ দিন পেরিয়ে গেল হাইকোর্ট প্রধান বিচারপতি রায় বললেন হাইডেন্সিক খেলছে তিনি বললেন সিবিএর রাজে তুলে দিন সময় বেঁধে দিলেন তারপরেও আমি এই দেখে অবাক হই এখানে আইনের শাসন না শাসকের আইন আবার মুখ পুড়ল পারসেপশনটা কি দাঁড়ালো বঙ্গবাসীর কাছে যে শেখ শাহজাহানকে রাজ্য প্রশাসন আড়াল করতে চায় মাতৃশক্তির সম্মিলিত প্রতিরোধ না হলে শেখ শাহজাহান এখনো হতারা বেতার বাণী মোবাইল বাণী আমরা শুনতাম কিন্তু মাতৃশক্তি যেভাবে প্রতিরোধ করেছিলেন তাদের বাধ্য হয়েছে শেখ শাহজাহানকে ধরতে তারা কেউ কি অজুয়াত দিলেন না হাইকোর্টের তো স্থগিতাদেশ ছিল ইডির বিরুদ্ধে ইডির যে হামলা হয়েছিল ইডি মামলা করেছিল মাননীয় বিচারপতি জয়সেন গুপ্ত সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন ইডি সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল ডিভিশন বেঞ্চ সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছিল শাহজাহানের গ্রেপ্তারির উপরে কোনো স্থগিতাদেশ দেয়নি ছোটবাবু কি অবলীলায় বলে দিলেন যে হাইকোর্টের স্থগিতাদেশ ছিল বলেই শাহজাহানকে ধরা যায়নি হাইকোর্ট যেই নাকি স্থগিতাদেশ তুলে দিলে শাহজাহান ধরা পড়ে গেলে এত বড় নিচ্ছলা মিথ্যা যে বলা যায় হাইকোর্টের সিদ্ধান্ত রায়কে সামনে রেখে আমরা ভাবতেও পারি এখন সবকিছু আমাদের গা সওয়া হয়ে গেছে একটা মিথ্যাকে ঢাকতে একশোটা মিথ্যা কথা বলতে হয় তখন আর সত্যি কথা বলার অবকাশ থাকে না ঠিক এটাই হয়েছে শাহজাহানকে তুলে তো দিতেই হবে প্রাণ পরে চেষ্টা করেছিল শাহজাহান যাতে না যায় দেশের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কি বলে গেল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে ভোটারদের ভয় দেখানো বা ভীতির পরিবেশ তৈরি হলে তাই থাকবেন মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহান কেন্দ্র বাহিনী টহল দিচ্ছে আট দফায় ভোট হবে এবার কেন্দ্র বাহিনী দায়িত্ব শুধু রাজ্য প্রশাসনের হাতে নয় সি ইডি তারাও ভূমিকায় নেবে এবং নির্বাচন কমিশনের যে বিশেষ নজর থাকবে এই বাংলায় নির্বাচনের দিকে বলাই বাহুল্য কারণ এখানে নির্বাচনী হিংসা হয় ভোটের আগে হয় ফলাফল ঘোষণার পরে হয় অনুপ্রাণিত গৃহপালিত রাজ্যের নির্বাচন কমিশনারের পরিচালনায় পঞ্চায়েত ভোট নামে যে প্রসান হয়েছিল তাতে আমাদের পঞ্চাশ জনের বেশি সহনাগরিক মারা গেছে কেন্দ্রীয় বাহিনীকে এনেও কাজে লাগানো হয়নি এবার কিন্তু হবে না ভারী বুটের আওয়াজ মানুষ শুনবেন তারা যাতে আশ্বস্ত বোধ করেন তার জন্য রকম ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে নান্য পথ এছাড়া আর কোন পথ ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নির্বাচনকে ঘিরে আপনি কোনো সন্ত্রাস ভয় ভীতির পরিবেশ তৈরির অভিযোগ পাবেন না শাসক দলের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেন না মেনে নেন মানুষের রায় কোন রাজ্যে শুনেছেন যে কোন রাজনৈতিক দল অভিযোগ করছে ভোট লুট হয়েছে সন্ত্রাস হয়েছে ভয় ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছে হয়নি আমরা স্থানীয় নির্বাচন পুরসভা নির্বাচন বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন কোথাও ব্যতিক্রম হয়নি সেই দেশের নির্বাচন কমিশনের এই অভূতপূর্ব সিদ্ধান্ত নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়লেন এবং আমাদের রাজ্যের শাসক দল এক দফায় নির্বাচনের দাবি জানিয়েছে এসব শুনলে ঘোড়ায়ও হাসবে